ওয়েস্ট বেঙ্গলও রয়েছে ওয়েস্ট বেঙ্গলে দেখুন ওয়েলফেয়ার অফিসার রয়েছে জেনারেল তেইশটি এবং এস রয়েছে নটি এস রয়েছে আটটি ও রয়েছে এগারোটি তারপরে দেখুন জুনিয়র অ্যাসিস্ট্যান্টস রয়েছে চৌঁত্রিশটি জেনারেল এস রয়েছে চোদ্দোটি এবং এস রয়েছে তেরোটি এবং ও রয়েছে আঠেরোটি এরপর দেখুন জুনিয়র টাইম কিপার পঁয়ষট্টিটি রয়েছে এবং এস রয়েছে তেইশটি এবং এস রয়েছে বাইশটি এবং ওবিসি রয়েছে একত্রিশটি এবং ইডাব্লিউএস রয়েছে পঁচিশটি আপনাদের কাছে আবারও একটি চাকরির খবর নিয়ে হাজির হলাম এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে ইন্ডিয়ান রেলওয়ে যে নতুন রিক্রুটমেন্ট শুরু করেছে তাতে আপনারা কিভাবে আবেদন করবে কোন কোন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে বয়স কত বেতন কত এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সমস্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে আলোচনা করা রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা আইকনটি বাঁচিয়ে দেবেন যাতে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্র সরকারের চাকরির খবর এবং স্কিমের আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখুন এখানে রেলওয়ে ডিপার্টমেন্ট কর্মী নিয়োগ করতে চলেছে দেখুন এখানে কী আছে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এখানে দেওয়া রয়েছে দেখুন কি কী এখানে পদগুলো দেওয়া রেখেছে দেখুন ওয়েলফেয়ার অফিসার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তারপরে দেখুন জুনিয়র টাইম কিপার এরপর দেখুন এই নোটিশটা প্রকাশ হয়েছে কত তারিখে চোদ্দো চার দু তারিখে ওপেনিং ডেট কবে রয়েছে দেখুন অনলাইনে আবেদন করার ডেট দেখুন ছাব্বিশ চার দু আর অনলাইন আবেদনের শেষ তারিখ দেখুন রয়েছে পঁচিশ পাঁচ দু হাজার তেইশ তারিখ আর সব শেষে ফাইনাল যে অনলাইন আপনি যদি সাবমিট করতে চান ফর্মটা সেটা কিন্তু পঁচিশ পাঁচ দু হাজার তেইশ তারিখের মধ্যে আপনাকে করতে হবে এরপর আপনার এই রিক্রুটমেন্ট প্রসেসটা হবে দেখুন কম্পিউটার বেসিস টেস্ট হবে এরপর ডিটেলস অফ ভ্যাকেন্সি এখানে দেখুন কোন কোন পদে নেওয়া হচ্ছে কত বেতন সব কিছু দেখা রয়েছে দেখুন দেখুন এখানে এক নাম্বার যে পদটা রয়েছে দেখুন টাইম কিপার মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান টেন প্লাস অর একুইভেলেন্ট এক্সাম তার সাথে দেখুন আঠেরো থেকে চৌঁত্রিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে এক সাত দু হাজার তেইশ হিসেবে তারপরে দেখুন আপনাদের পে লেবেল কত থাকবে সেভেন টু থাকবে এবং বেতন থাকবে দেখুন আপনাদের আঠাশ হাজার টাকা টোটাল ভ্যাক্যান্সি রয়েছে দেখুন ষোলোশো ছিয়াত্তরটি এরপর দ্বিতীয় যে পোস্টটা রয়েছে দেখুন এখানে কোয়ালিফিকেশন লাগছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান টেন প্লাস টু অর্থাৎ এইচএস পাস করে থাকতে হবে এটা তো এজ হতে হবে আটশো থেকে চৌঁত্রিশ বছরের মধ্যে এক সাত দু হাজার তেইশ হিসেবে পদের নাম দেখুন কী রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পে লেভেল চার থাকছে এখানে আর আপনাদেরকে বেতন দেওয়া হবে চৌঁত্রিশ হাজার টাকা টোটাল ভ্যাকেন্সি রয়েছে নশো আটটি এরপর দেখুন মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে ইউনিভার্সিটি ডিগ্রি অর্থাৎ আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে চৌঁত্রিশ বছরের মধ্যে এক সাত দু হাজার তেইশ হিসেবে পদের নাম দেখুন ওয়েলফেয়ার অফিসার দেখুন এখানেও পে লেভেল সিক্স বেতন রয়েছে চল্লিশ হাজার টাকা টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছশো ছটি এরপর এস সি এস টি ও বি সি এবং ইডাব্লিউএস পিডাব্লিউডিবি এবং সমস্ত আই বয়সের কিন্তু ছাড় পাবে সরকারি যে নিয়ম হিসেবে দেখুন এখানে অনলাইনে আবেদন করার কিছু গাইডলাইন এখানে দেওয়া রয়েছে আপনাদেরকে দেখুন এই যে অনলাইন এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে ডাব্লিউডাব্লিউ ডট আর এম জি এস ডট ও আর জি এই সাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তারপরে দেখুন এখানে ক্যান্ডিডেটের নিজের শো একটা ফোন নাম্বার এবং অ্যাক্টিভ ইমেল আইডি থাকতে হবে এরপর রেজিস্ট্রেশন করলে আপনাদেরকে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড প্রদান করা হবে ছ নম্বরে অ্যালিজিবিলিটি অফ ক্যান্ডিডেটস উইল বি কনসিডার্ড অনলি অন দ্য থ্রু অফ ইনফরমেশান দেখুন অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে পুরোটা করা যাবে আবেদন এখানে অনলাইনে কিছু আবার গাইডলাইন দেওয়া রয়েছে আপনারা ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারেন এরপর এখানে ইম্পর্টেন্ট কিছু ইন্টারাকশান দেওয়া রয়েছে সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে দেখুন কল লেটার দেওয়া রয়েছে ই কল লেটার আপনাদেরকে দেওয়া হবে অর্থাৎ আপনাদেরকে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ডাউনলোড করতে হবে আর আপনারা যে পাস করবেন তা নর্মালাইজ মার্ক দেওয়া হবে এবং শর্ট লিস্টেড তারপরে দেখুন ভেরিয়াস স্টেজ নেগেটিভ মার্ক রয়েছে এরপর ডিটেলস অফ ইনফরমেশান এখন জেনারেল ইন্টারাকশান কিছু দেওয়া রয়েছে দেখুন এখানে অ্যাডমিশন টু অল স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস উইল বি পিওরলি প্রফেশনাল এরপর এখানে আরও কিছু জেনারেল ইনফরমেশান দেওয়া রয়েছে আপনারা এগুলো দেখে নিতে পারেন এরপর আপনাদেরকে ন্যাশনালিটি এবং সিটিজেনশিপ আপনাদেরকে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে নেপালি হলেও হবে এবং ভুটান হলেও হবে এরপর দেখুন এখানে এজ লিমিট এখানে আবারও এজ লিমিট দেওয়া রয়েছে এক সাত দু হাজার তেইশ হিসেবে আপনাদের বয়স ক্যালকুলেশন করা হবে এবং কাদেরকে কত ছাড় দেওয়া ওবিসিরা ছাড় পাবেন তিন বছরের এস সি এসটিরা পাঁচ বছরের ছাড় পাবেন এক্স সার্ভিসম্যান ইউ আর সব ক্যাটাগরি এখানে বয়সের ছাড়গুলো দেওয়া রয়েছে আপনি যে ক্যাটাগরির মধ্যে হবেন আপনি একটু দেখে নেবেন ভিডিওটা পোস্ট করে এরপর দেখুন আপনারা অনলাইনে আবেদন করার পর আপনাদেরকে কিন্তু একজামেশান ফি পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে দেখুন সমস্ত ক্যান্ডিডেটদেরকে সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে তারপরে দেখুন দু নম্বরে পি ডাব বি বিডি ফিমেল ক্যান্ডিডেট এবং এস সি এস টি মাইনর ও বিসি ক্যান্ডিডেটরা পাঁচশো টাকা দেবেন এরপর আপনাদেরকে টাকাটা অনলাইনে পেড করতে হবে তারপরে দেখুন কম্পিউটার বিশেষ টেস্ট জুনিয়র টাইম কিপারের ক্ষেত্রে দেখুন এক্সামের টাইম থাকবে নব্বই মিনিট এবং তাতে জেনারেল অ্যাওয়ারনেস একশো নাম্বারের প্রশ্ন হবে এখানে ম্যাথ রিলেজিং এবং ইংলিশ কোনোটাই থাকছে না টোটাল নাম্বার থাকবে একশো নাম্বারের এরপর দেখুন এখানে জেনারেল অ্যাওয়ারনেসের যে সিলেবাস সেটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে কোন কোন সিলেবাস থেকে প্রশ্ন আসবে এরপর দেখুন কম্পিউটার বেসিস টেস্ট দেখুন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে এটাতেও নব্বই মিনিট সময় থাকছে এখানে দুটো সাবজেক্ট থাকছে এক হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ নাম্বারে থাকছে আর জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকছে পঞ্চাশ নাম্বারের টোটাল থাকছে আপনার একশো নাম্বারের পরীক্ষা এরপর দেখুন কী কী সিলেবাস দিয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের ক্ষেত্রে এই সিলেবাসগুলো দেওয়া রয়েছে এরপর জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে দেখুন এই সিলেবাসগুলো দেওয়া রয়েছে আপনারা একটু ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারেন এরপর দেখুন কম্পিউটার বেসিস টেস্ট দেখুন ওয়েলফেয়ার অফিসার পোস্টের ক্ষেত্রে এটাতেও টাইম রয়েছে দেখুন নব্বই মিনিট এটাতে থাকতে দেখুন জেনারেল অ্যাওয়ারনেস থাকছে পঞ্চাশ নাম্বারের ম্যাথ থাকছে পঁচিশ নাম্বারের এবং জেনারেল ইন্টেলিজেন্স এম রিজলিং থাকছে পঁচিশ নাম্বারের টোটাল থাকছে আপনার একশো নাম্বারের পরীক্ষা এরপর এখানে দেখুন ম্যাথেরও সিলেবাস দেওয়া রয়েছে জেনারেল ইন্টেলিজেন্সেরও সিলেবাস দেওয়া রয়েছে জেনারেল অ্যাওয়ারনেসেরও সিলেবাস দেওয়া রয়েছে দেখুন এই সিলেবাসটা এরপর এখানে আপনাদেরকে বলে দিই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্ক থাকবে এক তিন নেগেটিভ মার্ক কিন্তু থাকবে তিনটা ভুল হলে এক নাম্বার কাটা যাবে এরপর ডকুমেন্টস ভেরিফিকেশান হবে পরীক্ষায় পাস করার পর তারপরে হবে দেখুন নর্মালাইজ মার্ক হবে কীভাবে নর্মালাইজ মার্ক হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন এই যে অনলাইন গিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এখানে ছবির সাইজও দেওয়া রয়েছে সিগনেচার সাইজও দেওয়া রয়েছে দেখুন এখানে পনেরো নম্বর দেওয়া রয়েছে স্টেপ টু সাবমিট অনলাইন প্রসেস এখানে দেখুন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে ক্লিক এ নিউ রেজিস্ট্রেশন এই অপশানটাতে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে ক্লিক করে আপনাদেরকে সমস্ত ডিটেলস দিতে হবে রেজিস্ট্রেশন ডিটেলসে আপনার কী কী থাকবে দেখুন নিজের নাম থাকবে বাবার নাম থাকবে মায়ের নাম থাকবে আধার নাম্বার থাকবে ডেট অফ বার্থ থাকবে রোল নাম্বার থাকবে ইয়ার অফ পাসিং থাকবে মোবাইল নাম্বার মেল আইডি এইগুলো থাকবে আপনাদের রেজিস্ট্রেশনে এরপর মাদার টাংক অর্থাৎ আপনি যে ভাষায় পরীক্ষা দিতে চান সে ভাষায়ই পরীক্ষাটা হবে আপনার নিজের মাতৃভাষাতে পরীক্ষা হবে কোন স্টেটে কত ভ্যাকেন্সি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই অন্ধ্রপ্রদেশ কত ভ্যাকেন্সি রয়েছে দেখুন ওয়েলফেয়ার অফিসার লেভেল সিক্স ইউ আর বাইশটি রয়েছে এখানে দেখুন সমস্ত ভ্যাকেন্সি ডিটেলসটা দেওয়া রয়েছে টোটাল কত রয়েছে এরপর দেখুন বিহার রয়েছে এরপর দেখুন সব রাজ্যের এই প্রায় রয়েছে এখানে দেখুন ঝাড়খণ্ডও রয়েছে কর্ণাটক রয়েছে তারপরে দেখুন মহারাষ্ট্র রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে তামিলনাড়ু রয়েছে সব স্টেটেরই দেখুন এখানে ভ্যাকেন্সি কত কত ক্যাটাগরিতে রয়েছে সব দেওয়া রয়েছে বিশদি তারপরে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গলও রয়েছে ওয়েস্ট বেঙ্গলে দেখুন ওয়েলফেয়ার অফিসার রয়েছে জেনারেল তেইশটি এবং এসসি রয়েছে নটি এসটি রয়েছে আটটি ওবিসি রয়েছে এগারোটি তারপরে দেখুন জুনিয়র অ্যাসিস্ট্যান্টস রয়েছে চৌত্রিশটি জেনারেল এসসি রয়েছে চোদ্দোটি এবং এসটি রয়েছে তেরোটি এবং ওবিসি রয়েছে আঠেরোটি এরপর দেখুন জুনিয়র টাইম কিপার পঁয়ষট্টিটি রয়েছে এবং এসসি রয়েছে তেইশটি এবং এস টি রয়েছে বাইশটি এবং ও রয়েছে একত্রিশটি এবং ই রয়েছে পঁচিশটি দেখুন উত্তরপ্রদেশ রয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করুন আর আপনি যদি এই চ্যানেলে এই ভিডিওটা প্রথম দেখছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরি এবং স্কিমের আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ